চুরির অভিযোগত যুবকক গণপ্রহার, বজারের মাজত দলবদ্ধ আক্রমণ, এদল লোকে খেদি খেদি কোবাইছে যুবকক, দৌড়ি পলোয়ার চেষ্টা করে হারি যাব পড়া নাই যুবকজন, চারিও দিকের খেড়ি যুবকক গণপ্রহার, বজারত উপস্থিত থাকা বহুজনের সম্মুখতেই সংঘটিত হল মরেল পুলিশিংয়ের ঘটনা। দলবদ্ধ আক্রমণের বলি হওয়া যুবকজনের নাম আকরাম হুসেন, গরৈমারির বরভিটার ঘটনা, দেওবারে আয়োজিত নাও খেল প্রতিযোগিতা চাবলৈ ব্রহ্মপুত্রর পারত গোট খাইছিল বহুলো, তাতেই অস্থায়ী দোকানত বটলের পানি বিক্রি করেছিল মাজরটুপ গাঁওয়ের আকরাম হুসেইনে, দোকান লুটার চেষ্টা করলে আকরামর লুটপাটত বাধা দিতেই দিন দুপুরতে বহু লোকের উপস্থিতিত লাঠিরে কোবাই আকরামক হত্যার চেষ্টা চলালে দলটুয়ে, তারপাছতো কোনোমতে পলাই সারিল আকরাম হুসেইন। মো সরু ভাইটি আকরাম হোসেনে তাতে এখন পানির খোয়া পানির দোকান দিছিল। আফজাল, হাবেল, কাবেল আর সিহতর লগত কেজনমান গুন্ডা বাহিনীর লগত লই দোকানত তার পানির দোকানত যাই কেনে লুটপাট চলায়, আর লুটপাট চলার পিছত সি বাধা প্রদান করে, তার উপর নির্ভমভাবে অত্যাচার করে। গুরুতরভাবে আহত আকরামক চিকিৎসাধীন করে গরৈমারি থানাত পরিয়ালে দাখিল করিলে এজাহার। আফজাল, হাবেল আর কাবেলর নেতৃত্বত মরেল পুলিশের দলটুয়ে আকরামক আক্রমণ করার অভিযোগ এজাহারকারীর। গরৈমারি থানাত আমি এজাহার এখন দিছো, আর অতি সোনকালে অসম পুলিশে দোষীকেটা করায়ত্ত করব লাগে, আর করায়ত্ত করে উচিত শাস্তি প্রদান করব লাগে। পরিয়ালের এজাহার পোৱাৰ পাছত আফজাল, হাবেল আর কাবেল বাহিনীর সন্ধানত অভিযান আরম্ভ করেছে আরক্ষীয়ে, কিন্তু এতিয়ালৈকে আরক্ষীয়ে করায়ত্ত করিব পৰা নাই মরেল পুলিশের দলটো। সোণতলীৰ পৰা আব্দুল কালাম আজাদ, নিউজ 18 অসম নর্থ ইস্ট।